হ্যালো গাইস, তোমরা কি জানো OB43 আপডেটে ভ্যালেন্টাইন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের জন্য নতুন একটি ডুই মোড ডিজাইন করা হয়েছে। আদৌ কি বলতে পারবা যে নতুন এই ডুই মোডটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে? এছাড়াও আপনার ওবি আপডেট তোমরা কিন্তু মুরগির উপর ডিজাইন করা নতুন একটি ইভোগান কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবা। জানো কি যে নতুন ইভোগানটার নামটা কি? এছাড়াও তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভোগান কোবরা MP40 কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। আদৌ কি জানো যে কোন ইভেন্টের মাধ্যমে আর কবে বা কোবরা MP40 আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপডেট পরবর্তী গোল্ড রয়্যালের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আর যেহেতু এটা আমাদের OB43 আপডেটের একটি স্পেশাল ভিডিও, এর জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য কিন্তু একটি স্পেশাল গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 24 ঘন্টার মধ্যে 5,000 লাইক আর 40,000 ভিউজ কমপ্লিট করে দিতে পারো, এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু মোট 5 জনকে কিন্তু 5টা উইকলি গিভওয়ে করে দেওয়া হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের UID কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু UID দিয়ে লাভ নাই, তো আগে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু UIDটা কমেন্ট সেকশনে দিবা। তো আর বেশি কথা বলবো না, এবার কিন্তু আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু প্রেজেন্ট করব। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা জাস্ট মন সহকারে ভিডিওটা দেখবা। তো ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে যেটি হচ্ছে OB43 আপডেটের নতুন কোলাবরেশন রিলেটেড আপডেট। তো আফটার ওবি আপডেট আমাদের গেমের জন্য ডিজাইন করা নতুন লোগোর দিকে তোমরা যদি দেখো, এখানে যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কায়োস কোলাবরেশন স্পেশাল। তো কায়োস কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের জন্য মোট 2টা বান্ডেল কিন্তু ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের একটি মেল বান্ডেল, আর এটা কিন্তু আমাদের ফিমেল বান্ডেল, যে ব্যানারটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছ। আর এই 2টি বান্ডেল ছাড়াও কিন্তু কায়োস কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের জন্য আরো কিছু আইটেম রেট কিন্তু ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের থিম একটি প্যারাশুট স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছ। এছাড়াও কায়োস কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের জন্য নতুন একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছ। এই ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আর এই ইমোটের টাইম ডিউরেশনটা কিন্তু আনলিমিটেড, অর্থাৎ যতক্ষণ তুমি থামাবা না ইমোটটা কিন্তু এরকম দিতে থাকবে। এখানে ইমোটের কনসেপ্টটা তোমরা কি খেয়াল করছো? এখানে তোমরা কিন্তু ভূতের হাতের উপরে কিন্তু বসে আছো। আর এই ইমোটটা ছাড়াও কিন্তু কায়োস কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের লেজেন্ডারি একটি বিজন গানের স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছ। এখানে বিজন গানের স্কিন অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল আর্মান পেন্টেশন, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। তো বিজন গানের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু স্কিনটা ভালো লাগছে। আর বিজন গানের লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু কায়োস কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের M14 কিন্তু একটি লেজেন্ডারি স্কিন ডিজাইন করা হয়েছে। আর যে M14 গানে অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল রেট অফ ফায়ার, রিলোড স্পিড প্লাস, আর ম্যাগাজিন মাইনাস। এছাড়া কায়োস কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু SC3 লেজেন্ডারি স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতেই পেলে। আর যে SC3 স্কিনে অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল রেঞ্জ, মুভমেন্ট স্পিড মাইনাস, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। এছাড়া কায়োস কোলাবরেশন স্পেশাল কিন্তু আমার কাছে একটি লেজেন্ডারি কাস্তি স্কিনের রিভিউ আসছে, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছো। এন্ড অ্যাট লাস্ট, কায়োস কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের লেজেন্ডারি একটি ওয়াল স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে ওয়াল স্কিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ওয়াল স্কিনটা খুবই ভালো লাগছে। তো তোমাদের কাছে ওয়াল স্কিনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আফটার ওবি আপডেট কায়োস কোলাবরেশন স্পেশাল এই লেজেন্ডারি আইটেম ডাটগুলি নিয়ে তোমরা কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যদি আইটেম ডাটগুলো ভালো লাগে থাকে, বের করে ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো যাই হোক, নেক্সট টপিকটি হচ্ছে আমাদের ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন কোলাবরেশন স্পেশাল আপডেট। আশা করি তোমরা সবাই জানো যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল হার্ট ব্রোকেন ইমোটটা কিন্তু অলরেডি আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে চলতেছে। খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আইটি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল টেক্সট ভিডিওটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছো। আর যে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু হার্ট ইমোট, প্রপোজ ইমোট সহ ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড যতগুলো বান্ডেল রয়েছে, প্রত্যেকটা বান্ডেলে কিন্তু এই রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। জানুয়ারি মাসের 27 কিংবা 28 তারিখ, আর তা নাহলে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 5 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তো তোমাদের যদি ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড কোন আইটেম ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের জন্য নতুনভাবে 3টা বান্ডেল ডিজাইন করা হয়েছে, যে 3টা বান্ডেল তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছ। তবে কথা হচ্ছে এখন কিন্তু বান্ডেলগুলোর রিভিউ কিন্তু ভিডিও আকারে ম্যানেজ করা পসিবল হয়নি। বান্ডেলের রিভিউগুলো ভিডিও আকারে ম্যানেজ করতে পারলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের জন্য নতুন একটা ডুই মোড ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছো। ইমোটটা কিন্তু সত্যি অনটেল লেজেন্ডারি, যেটা কিন্তু তুমি তোমার ডুয়ের সাথে কিন্তু দিতে পারবা। তো নতুন এই ডুই মোডটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যতটুকু জানতে পেরেছি, ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ডুই মোড, এবং ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন 3টা বান্ডেল নিয়ে তোমরা কিন্তু একটা উইশ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। আর আমার জানা মতে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু চলে আসবে। তো তোমাদের যদি ডুই মোড আনলক করতে হবে, যেটার ফিচারসটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পারতেছো। আর লাস্টে কিন্তু আমাদের এই মিনি ইভোগানের সাথে কিন্তু কিল অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু একটা অপশন আছে। তবে কথা হচ্ছে এই ইভোগানের সাথে কিন্তু আমাদের কোনো রকম ইমোট নেই, যার কারণে কিন্তু আমি এটাকে মিনি ইভোগান বললাম। তো এটা কিন্তু আমাদের বাকি নর্মাল ইভোগানের মতো না, এটা বের করতে কিন্তু কম ডায়মন্ড লাগবে, আর এটা আপগ্রেড করতে কিন্তু কম ডায়মন্ড লাগবে। তো OB43 আপডেট পর কিন্তু রিনুয়াল ইভেন্টের মাধ্যমে, আর তার নয় কিন্তু ফ্যাড ইভেন্টের মাধ্যমে কিন্তু ইভোগানের একটা ইভেন্ট তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তো তোমাদের কাছে যদি মুরগির উপর ডিজাইন করা নতুন এই ইভোগানটা ভালো লেগে থাকে, বের করে ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো যাই হোক, যে বেশি আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক থেকে, সেটি হচ্ছে আমাদের ক্যারেক্টার স্কিল চেঞ্জেস রিলেটেড আপডেট। তো OB43 আপডেট পর কিন্তু আমাদের সোনিয়া, অরিয়ন, ক্রোনো সহ আমাদের কিন্তু মোট 10টা ক্যারেক্টার স্কিল উপর কিন্তু পরিবর্তন করা হবে। তো আমি তোমাদের প্রত্যেকটা ক্যারেক্টার স্কিলের চেঞ্জেসের বিষয়টি A to Z ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো ফার্স্ট অফ অল যে ক্যারেক্টার স্কিলের চেঞ্জেসের বিষয়টি আমি তোমাদের জানাবো, সেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্টিনো ক্যারেক্টার। তো OB43 আপডেট পর কিন্তু আমাদের অ্যান্টিনো ক্যারেক্টার অ্যাবিলিটিটা কিন্তু একটু ডাউন করে দেওয়া হচ্ছে, যেখানে অ্যান্টিনো ক্যারেক্টারটা OB42 আপডেটে আমাদের 40 এক্সট্রা শিল্ড পয়েন্ট দিচ্ছে। তবে আপডেটের পর কিন্তু এই শিল্ড পয়েন্টটা কমিয়ে দিয়ে কিন্তু 30 করে দেওয়া হচ্ছে। শিল্ড পয়েন্ট
বলতে কিন্তু এখানে ইপি বা এসপি কে বোঝানো হচ্ছে না, বরং এখানে আমাদের এইচপির উপর যে নীল কালারের দাগটা আছে এটা কিন্তু আমাদের শিল পয়েন্টের দাগটা। আর তোমরা তো খুব ভালোভাবে জানো যে শিল পয়েন্টে থাকলে কিন্তু আমাদের ইপি বা এসপির উপর কিন্তু আগে প্রভাব ফেলে না, আগে কিন্তু আমাদের শিল পয়েন্টটা নষ্ট হয়, তারপর কিন্তু আমাদের ইপি বা এসপি কিন্তু নষ্ট হয়। যাই হোক, এবার পরবর্তী যে ক্যারেক্টারগুলো চেঞ্জেস নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু হচ্ছে আমাদের ইগনিস ক্যারেক্টার। তো আফটার ওবি আপডেট আমাদের ইগনিস ক্যারেক্টার উপর কিন্তু অনেক বড় সড় একটি পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে কিন্তু আমাদের ইগনিস ক্যারেক্টারের ফায়ারওয়ালের রেঞ্জ কিন্তু 10 মিটার আর এটা কিন্তু 8 সেকেন্ড থাকে। তবে আফটার ওবি আপডেট আমাদের ইগনিস ক্যারেক্টারের যে ফায়ারওয়ালটা এটা কিন্তু ইনক্রিজ করে কিন্তু 12 মিটার করে দেওয়া হয়েছে। এছাড়াও ফায়ারওয়ালটা কিন্তু মোট 8 সেকেন্ড থেকে কিন্তু ইনক্রিজ করে 12 সেকেন্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ 4 সেকেন্ড কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ফায়ারওয়ালের মধ্যে যদি কেউ ভুলক্রমে একবার ঢুকে যায় সে কিন্তু 30 করে ড্যামেজ খায়, এবং ফায়ারওয়াল থেকে না বের হলে কিন্তু সে প্রত্যেক সেকেন্ডে 10 করে ড্যামেজ খেতেই থাকবে। তবে আফটার ওবি আপডেট এই ইনস্ট্যান্ট যে ড্যামেজটা রয়েছে এটা কিন্তু 30 থেকে কিন্তু 20 করে দেওয়া হবে, আর এখানে আমাদের ফায়ারওয়ালের মধ্যে কিন্তু ঢুকে বসে থাকলে কিন্তু 10 এর জায়গায় কিন্তু 20 করে ড্যামেজ খাবে। তবে অ্যাডভান্স আপডেট একটু গ্লিচের কারণে কিন্তু এখানে আমাদের 10 করে ড্যামেজ দেখাচ্ছে, তবে আপডেটের পর কিন্তু আমাদের এখানে 10 এর জায়গায় 20 করে কিন্তু ড্যামেজ খাবে, এবং ইনস্ট্যান্ট যে ড্যামেজ সেটা কিন্তু আমাদের 30 দেবে না, সেটা কিন্তু 20 দেবে আপডেটের পর। এছাড়াও বর্তমানে যখন আমরা এই ফায়ারওয়ালের মধ্যে থাকি তখন কিন্তু 10% আর্মার ডিউরেবিলিটি কিন্তু লস হয়। তবে ওবি 43 আপডেটের পর কিন্তু এই ফায়ারওয়ালের মধ্যে থাকলে তোমাদের কিন্তু 20% কিন্তু আর্মার ডিউরেবিলিটি কিন্তু লস হবে। এক কথায় আপডেটের পর তুমি যদি ভুলক্রমে এই ফায়ারওয়ালের মধ্যে ঢুকে পড়ো সেক্ষেত্রে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমার কিন্তু বেস্ট হেলমেট একদম নাই হয়ে যাবে। এছাড়াও আপডেটের পর কিন্তু এটার কুলডাউন টাইম কিন্তু 70 সেকেন্ড থেকে কিন্তু 60 সেকেন্ড করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার পরবর্তী যে ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেস নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে আমাদের তাতসুয়া ক্যারেক্টার। তো আফটার ওবি আপডেট আমাদের কিন্তু তাতসুয়া ক্যারেক্টার সবকিছু ঠিক রাখা হয়েছে, জাস্ট একটা বিষয় কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো বর্তমানে তোমরা কিন্তু তাতসুয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু 3 বার ইউজ করতে পারো, তবে আফটার ওবি আপডেট তোমরা কিন্তু 3 বার ইউজ করতে পারবে না। তো আফটার ওবি আপডেট তোমরা কিন্তু তাতসুয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু 2 বার ইউজ করতে পারবে। তো যেটা তোমরা এখানে স্ক্রিনশট দেখতে পারতেছো এখানে কিন্তু আমি একবার ইউজ করে ফেললাম, আরেকবার কিন্তু ইউজ করতে পারবো, এবার কিন্তু আমাদের 3 নম্বরের সময় কিন্তু আর ইউজ করতে দিচ্ছে না। তো ওবি 43 আপডেটের পর কিন্তু আমাদের তাতসুয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ডাউন করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এবার পরবর্তী যে ক্যারেক্টার স্কিলের চেঞ্জেস নিয়ে আমি কথা বলবো এটার নাম কিন্তু হচ্ছে আমাদের স্কালার ক্যারেক্টার। তো ওবি 42 আপডেট এবং আমাদের ওবি 43 আপডেটের মধ্যে কিন্তু আমাদের স্কালার ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এটা কুলডাউন টাইমে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। আফটার ওবি আপডেট আমাদের স্কালার ক্যারেক্টারের অ্যাবিলিটি একবার ইউজ করে ফেললে কিন্তু এটা রিচার্জ হতে কিন্তু মোটামুটি 45 সেকেন্ড লাগবে, যেখানে ওবি 42 আপডেটে কিন্তু 40 সেকেন্ড লাগে, অর্থাৎ স্কালার ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার পরবর্তী যে ক্যারেক্টার স্কিলের চেঞ্জেস নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু হচ্ছে আমাদের অরিয়ন ক্যারেক্টার। ওবি 42 আপডেটের আমাদের অরিয়ন ক্যারেক্টার স্কিল এবং ওবি 43 আপডেটের আমাদের অরিয়ন ক্যারেক্টার স্কিল কিন্তু সেম টু সেম সবকিছু কিন্তু ঠিক থাকবে, জাস্ট এক্সট্রা ভাবে ওবি 43 আপডেটের পর আমাদের যে ক্যারেক্টার স্কিলটা অ্যাড করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের মুভমেন্ট স্পিড মাইনাস। আফটার ওবি আপডেট তুমি যখন অরিয়ন হবা তখন কিন্তু অরিয়নের যে গোলকাতা রয়েছে এটা নিয়ে কিন্তু তোমার নড়তে একটু অসুবিধা হবে, কারণ এই গোলকাতার কিন্তু মুভমেন্ট স্পিড কিন্তু 20% কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার পরবর্তী যে ক্যারেক্টার স্কিলের চেঞ্জ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমাদের উকুং ক্যারেক্টার। তো বর্তমানে তুমি যখন উকুং ক্যারেক্টারটা ইউজ করো এবং ঘাস হয়ে যাও তখন কিন্তু তোমার মুভমেন্ট স্পিডটা কিন্তু 5% মাইনাস করে দেওয়া হয়। তবে আফটার ওবি আপডেট উকুং ক্যারেক্টার স্কিল কিন্তু আগের মতো করে দেওয়া হয়েছে, এখন কিন্তু ঘাস থাকা অবস্থায় তোমার মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস আর হবে না। তো বাম পাশে লক্ষ্য করো এটা কিন্তু আমাদের ওবি 43 আপডেটের কিন্তু উকুং ক্যারেক্টার, আর ডান পাশে এটা কিন্তু আমাদের ওবি 42 আপডেটের উকুং ক্যারেক্টার। একটু ভালোভাবে খেয়াল করে দেখো বাম পাশে উকুং ক্যারেক্টারটা কিন্তু অনেক জোরে চলতেছে। তো এবার পরবর্তী যে ক্যারেক্টার স্কিলের চেঞ্জেস নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু হচ্ছে আমাদের করোনা ক্যারেক্টার। তো ওবি 42 আপডেটের করোনা ক্যারেক্টার এবং আমাদের ওবি 43 আপডেটের করোনা ক্যারেক্টারের কিন্তু অ্যাবিলিটি সম্পূর্ণ ঠিক থাকবে, শুধুমাত্র পরিবর্তন করে দেওয়া হচ্ছে আমাদের কুলডাউন টাইমে। তো বর্তমানে কিন্তু আমাদের কুলডাউন টাইম 110 সেকেন্ড আছে, তবে ওবি 43 আপডেটের পর কিন্তু এটা 75 সেকেন্ড কিন্তু করে দেওয়া হবে, অর্থাৎ একবার স্কিলটা ইউজ করে ফেললে তোমরা কিন্তু 1 মিনিট 15 সেকেন্ড পর কিন্তু আবার ইউজ করতে পারবা। তো যাই হোক, পরবর্তী যে ক্যারেক্টার স্কিলের চেঞ্জেস এর বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সোনিয়া বেবিকে নিয়ে। তো আফটার ওবি আপডেট আমাদের জাতির বউ সোনিয়া বেবিকে কিন্তু একদমই খেয়ে দেওয়া হয়েছে, না ভুল বুঝো না, এটা কিন্তু আমি খাইনি কিংবা এটা কিন্তু সে খাওয়া না, এটা এমন খাওয়া খাইছে যে ক্যারেক্টার স্কিল কিন্তু একদমই শেষ করে দেওয়া হয়েছে। বর্তমানে কি হয়, যখন কোনো এনিমি আমাদের সোনিয়া বেবির অ্যাবিলিটি অন করে দেয় তখন কিন্তু 3 সেকেন্ড কিন্তু এই শিল পয়েন্টটা থাকে, তবে যদি তুমি এই 3 সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেলতে পারো সেক্ষেত্রে কিন্তু শিল পয়েন্টটা কিন্তু আমাদের এসপিতে রূপান্তর হয়ে যায়। তবে আফটার ওবি আপডেট আমাদের জাতির বউ সোনিয়াকে কিন্তু সম্পূর্ণ খেয়ে দেওয়া হয়েছে, কারণ ওবি 43 আপডেটের পর কেউ যদি সোনিয়ার ক্যারেক্টার স্কিলটা অন করে দেয় সেক্ষেত্রে কিন্তু শিল টাইমটা থাকবে মাত্র 2 সেকেন্ড, এবং এই 2 সেকেন্ডের মধ্যে তুমি যদি কোনো এনিমিকে মেরে ফেলো তারপরে তোমরা কিন্তু স্পিয়ার পাবা না, একদম তোমাকে এলিমিনেট হয়ে যেতে হবে। এখানে একমাত্র বাঁচার উপায় কিন্তু ডিমিত্রি, তবে কথা হচ্ছে 2 সেকেন্ডে তুমি এনিমিকে মারবা নাকি এখানে আমাদের ওয়ালটা মারবা নাকি ডিমিত্রি মারবা, কোনটা করবা? তার মানে আশা করা যায় যে ওবি 43 আপডেটের পর কিন্তু সোনিয়ার আর কোনো দাম থাকবে না। এবার পরবর্তী যে ক্যারেক্টার স্কিল আমি কথা বলতে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমাদের স্যান্তিনো ক্যারেক্টার। আফটার ওবি আপডেট আমাদের স্যান্তিনো ক্যারেক্টারটা কিন্তু একটা গেম চেঞ্জিং ক্যারেক্টার হবে। ওবি 42 আপডেট এবং ওবি 43 আপডেটের মধ্যে কিন্তু আমাদের স্যান্তিনো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু সম্পূর্ণ ঠিক থাকবে, জাস্ট একটা জায়গায় পরিবর্তন হবে, সেটা হচ্ছে ওবি 43 আপডেটের পর কিন্তু আমাদের স্যান্তিনো ক্যারেক্টারটা তোমরা কিন্তু 2 বার ইউজ করতে পারবা। এখানে দেখো আমি কিন্তু একবার স্যান্তিনো ক্যারেক্টারটা কিন্তু ইউজ করে এনিমির পিছনে গেলাম, এনিমিকে মেরে কিন্তু আবার কিন্তু আমি যে জায়গা থেকে স্টার্ট করেছিলাম সেই জায়গায় কিন্তু আবার ফিরে আসলাম। আপডেটের পর স্যান্তিনো ক্যারেক্টারটা কতটা ডেঞ্জারাস হয়ে যাবে বুঝতে পারতেছো? এবার লাস্ট যে ক্যারেক্টারটি আমার হাতে রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের হোমার ক্যারেক্টার। তো বর্তমানে আমাদের হোমার ক্যারেক্টারের স্কিলটা অন করলে কিন্তু আমাদের একটা ড্রোন সৃষ্টি হয়, যে ড্রোনটা কিন্তু আমাদের 4 মিটার কিন্তু ডায়ামিটার ক্রিয়েট করে। তবে ওবি 43 আপডেটের পর কিন্তু আমাদের হোমার ক্যারেক্টারের যে ড্রোনটা রয়েছে এটা কিন্তু আমাদের 5 মিটার কিন্তু ডায়ামিটার কিন্তু ক্রিয়েট করবে, আর বর্তমানে কিন্তু ড্রোনটা এনিমির গায়ে লাগার পর কিন্তু 60% কিন্তু মুভমেন্ট স্পিড মাইনাস হয়ে যায়। তবে ওবি 43 আপডেটের পর কিন্তু এনিমির গায়ে যদি ড্রোনটা লাগে সেক্ষেত্রে কিন্তু 60%-এর জায়গায় কিন্তু মাত্র 40% কিন্তু তার মুভমেন্ট স্পিড কিন্তু নষ্ট করবে, আর এটা কুলডাউন টাইম কিন্তু বর্তমানে রয়েছে 90 সেকেন্ড। তবে ওবি 43 আপডেটের পর
কিন্তু এটা 60 সেকেন্ড করে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে OB43 আপডেটে ক্যারেক্টার স্কিল চেঞ্জের আপডেটে, আমি তোমাদের এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করলাম। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছো। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমি জানি এটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। তো পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের OB43 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের পরবর্তী গোল রয়্যাল রিলেটেড আপডেট। দেখো গাইজ, আর মাত্র 15 থেকে 16 দিন পর কিন্তু আমাদের পরবর্তী গোল রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন তোমাদের সবার মনে একটাই প্রশ্ন হচ্ছে, পরবর্তী গোল রয়যালে আমরা কোন বান্ডেলটা দেখতে পাবো? তো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে ফিমেল বান্ডেলে কিন্তু একটা গোল রয়্যাল চলতেছে, তার মানে অবভিয়াসলি এর পরবর্তীতে কিন্তু আমরা মেল ভার্সনের একটা গোল রয়্যাল কিন্তু গেমের মধ্যে দেখতে পাবো। আর যতটুকু জানা গেছে, পরবর্তী গোল রয়যালে তোমরা কিন্তু এই মেল বান্ডেলটা দিতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পারতেছো। আমার মতে গোল রয়্যাল হিসেবে কিন্তু বান্ডেলটা খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু বান্ডেলটা খুবই ভালো লাগছে। তো তোমাদের কাছে পরবর্তী গোল রয়্যাল হিসেবে এই বান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, তোমরা কিন্তু অনেকেই আমার কাছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভোকান কোবরা MP4 রিটার্নের বিষয়ে কিন্তু জানতে চেয়েছো। তো সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমাদের জানুয়ারি মাসে 28 কিন বা 29 তারিখ, আর তা না হলে কিন্তু ফেব্রুয়ারি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু কোবরা MP4 ইভোবল টিপেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে। এক কথা, নেক্সট ইভোবল টিপেন্টটা তোমরা কিন্তু কোবরা MP4টা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো তোমরা রেডি হয়ে যেতে পারো কোবরা MP4টা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য। আর হ্যাঁ গাইস, রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্টের আপডেট কিন্তু আমার হাতে আসছে। তো আজকে ভিডিওটা এমনিতে লম্বা হয়ে গেছে, তো আজকে ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা নাই করি। তো তোমাদের যদি রমাদান ইভেন্ট স্পেশাল আপডেট জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, তোমরা যে রাত বাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি আজ রাত বাট পর কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রেস দেবে না বা লিক কিন্তু প্রকাশ হয়নি। তবে যদি কোনো ইভেন্টের প্রেস দেবে না বা লিক পেয়ে যায় অবশ্যই কিন্তু রাত 8:10 কমেন্ট আমাদের জানিয়ে দেবো। তোমরা অবশ্যই রাত 8:10 কমেন্ট ট্যাপের দিকে একটু লক্ষ্য রেখো। তো যাই হোক, আজকে মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।